সারা বাংলাদেশে হামলাগারা করছে, আপনারা সাংবাদিক, আপনারা অবশ্যই দেখছেন প্রত্যেক মিনিট, কারণ আপনার লাইভে আসেননি, কিন্তু আমরা অনেক আমাদের ভাই বোনের লাইভে আমরা দেখছি যে কারা চিহ্ন ঢাকার দক্ষিণের সভাপতির নাম ধরে। কালকে একজন লাইভে দেখলাম একজনকে তারা অ্যারেস্ট করছে, ঢাকা দক্ষিণের সভাপতি বাপ্পির আন্ডার থেকে সে কাজ করে, তার নেতা তাদের নেতৃত্ব ছিল, তা ঢাকা ভার্সিটি ঢুকবে ওখানে অনুষ্ঠিত সৃষ্টি করবে, ওখানে মারামারি করবে। আমরা কালকে সারা দিন লাইভে দেখছি তারা আমাদের ভাই ঢাকা ভার্সিটির ভাই বোনের উপরে আমার এখানে আমার পার্টিকে সব ছোট ভাই আছে, আমরা আমরা আমাদের আন্দোলন না দাবি না হওয়া পর্যন্ত আমরা এখানে যাবো না। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম বান, অল টাইম হেলদি লাইফ। আমাদের আমাদের সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যশোর শহরে যত কলেজ আছে, যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সব শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্টরা এক জায়গায় জড়ো হওয়ার কথা ছিল, সেটা হলো যশোর কালেক্টরেট বিল্ডিংয়ের সামনে। এখন সেইখান থেকে যখন আমাদের পলিটেকনিকের স্টুডেন্টরা যখন ওইখানে জড়ো হয়, জড়ো হওয়ার পরবর্তীতে ওইখানে প্রায় 200 জন শিক্ষার্থী ছিল, তাদের উপরে অতর্কিত 20-25 জন শিক্ষার টোকাই টাইপের পোলাপান, তারা হলো বড় বড় লাঠি এবং ইট নিয়ে হামলা করে, এবং তখন তারা ছত্রভঙ্গ হয়ে যায়, ছত্রভঙ্গে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে, পরবর্তীতে আবার তারা সংগঠিত হয়, সংগঠিত হয়ে এক জায়গায় আমরা এই প্রেস ক্লাব অভিমুখে আসি। আমাদের যে ভাই বোনরা নিহত হয়েছে, আহত হয়েছে, হামলা করেছে, আমরা তাদের সঠিক বিচার চাই। ঢাকায় যেমন বাইরে থেকে পড়তে যাচ্ছে, যেমন আমাদের পলিটেকনিকে বাইরের থেকে অনেক ভাইরা পড়তে আসতেছে, আমরা যশোরে না স্থানীয় 6-7 জন, আমরা যখন বেরোবো সব ছাত্ররা রেডি, ওইখানে রাজনীতি করে যেসব ছেলেমেলে তারা সর্বোচ্চ 5-6 জন আমাদের আটকায় দিয়েছে, প্রিন্সিপালের কাছে আমরা অনুমতি নিতে গেছি, সে বললো আমি কোনো অনুমতি দিতে পারবো না, সে সবসময় এক কথা। এখন ওই 2-4 জন ভাইদের ভয়ে প্রত্যেকটা পলিটেকনিকের ছেলেমেলে এতদিন ভয়তে ছিল, আজকে তারা নিজের উদ্যোগে নিজের মানে চেষ্টায় তারা রাস্তায় বেরিয়ে গেছে, গেট খুলে গেটে তালা মারা গেছে আমাদের, এমনকি আমাদের এক ভাই মানে বলেছে কোটা না মেধা এই কথা বলাতে তার উপর আক্রমণ চালাইছে। আমি শুধু এই কথা বলবো, শুধু ঢাকায় না, এই যশোরে অনেক কলেজ আছে, অনেক ভাইরা আছে যারা ভয়তে কথা বলতে পারে না, তাদেরকে নির্যাতন চালানো হয়, তার মধ্যে পলিটেকনিক অন্যতম, কারণ অনেক বাইরের ছেলেবেলা পড়তে আছে, আর এখানে তাদেরকে নির্মমভাবে কোনো কথা বলতে দেওয়া হয় না, তাদেরকে অত্যাচার করে। আমি 4-5 জন দেখে অটোমেটিক তাদের বয়স দেখলে মনে হবে না যে আসলে তারা ছাত্রলীগ না যুবলীগ না মুক্তিযোদ্ধা নিজে, এখন তারা নিজেরা লাঠি নিয়ে আমার জুতো ছিঁড়ে ফেলাইছে, আমারে মেরেছে, প্রত্যেকটা ছেলেবেলার দাঁড়াইছে রয়েছে, আর অতর্কিত তারা হামলা করছে, আমাদের ইট আটকে চলছে, আর পুলিশ নীরবে দাঁড়ায় রয়েছে, তারা কোনো পদক্ষেপই নেয় নাই।